আম্বাসা নালিছড়ায় লাল ঝান্ডার পদযাত্রা সাড়া জাগালো। বিজেপির দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধে দুর্জয় দুর্গুর গড়ার ডাক পাঠালো নালিছড়া। বুধবার সকাল 10:30টায় ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার মধ্যেই কিশোর রায় ঠাকুরপাড়া থেকে শুরু হয় পদযাত্রা, তারপর একে একে রাজকুমার চৌধুরী পাড়া, তানিমা পাড়া হয়ে কাছিম ছড়ায় এসে শেষ হয়। পদাতিকদের সঙ্গে পায়ে পা মেলান সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। পদযাত্রা চলাকালীন সময়ে রাস্তাতেই দু জায়গায় হয় সভা। চ্যানেল দিন রাত।